হ্যাঁ রে, ঠান্ডা লেগেছে? বাবা কি সুন্দর শুনছে! বাবা এবি কথা শুনবে, বলবো এখানে বস বসে থাকবে, আর ল্যাজ অ্যান্টেনা খাড়া করে দৌড়াবে ঘরের মধ্যে। রুটি খাবি না বিস্কুট খাবি? দারুণ জায়গা কিন্তু বলো, রোদ পাচ্ছে, বস্তার উপর শুয়ে রয়েছে। বিস্কুট খাবি না রুটি খাবি? কি খাবে? কান নাড়া, কান নাড়াচ্ছে শুনছে বলে। আমাদের মুনুটাও শুনলে আর কোটোর আওয়াজ যদি পায় ঘরের মধ্যে ঢুকে যেতে সব ভালো। মাঝে মধ্যে বমি করতে যায়, কেঁপে যায় জানিস। আমাদের বিড়ালটা কি করছে কি জানি, ওটা ফোন দিয়ে আসতে হয় তো, কি করছে না করছে ফোনে ফোনে কথা হবে তো। ফোন দিয়ে আসতাম বলো, সবাই বলে একটা ঝুড়ি করে নিয়ে আসতে, কিন্তু গাড়ি হলে ঝুড়ি করে করে নিয়ে চলে আসলাম, সাইকেলে তো অনেকটা সময় লাগে না, এর সঙ্গে মারপিট বেঁধে যাবে। ওই জন্যই তো যে আমাদের বাড়িতে এ রয়েছে তো, এ বড় বিড়াল, আর ছোট বিড়াল হলে তাই না গো। একটা বিস্কুট দাও, বুড়ি খাবে। বুড়ি ওর নাম? আমাদের ছোট বিড়াল তো এসে যদি ধরে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ওইটাই খারাপ লাগে। বুড়ি কালকে অনেক পরে এসেছে, ও রাগ আছে বাস। ও কি হয়েছে জানিস, খাবার দিলাম রুটি দিলাম ওকে পাতায় করে, খেলো না, দেখে দেখে চলে এলো, এখন যা তো খেতে হবে না, বেরিয়ে চলে এলো। আমাদের মুনুটারও রাগ আছে, বড় বিড়াল যদি মেরে দেয় ঝম করে বা এদিক ওদিক ভয়ের চোটে পালিয়ে যায় মুনু, ব্যাস ওই জন্য আনা হয় না। না গো দিদি ফোন ধরেনি, ও রুটি দেয়া হচ্ছে এখন, রুটি খাবে ওইখানটাতেই দাও, ওখানেই তুলে দাও। বুড়ি খাও, এটা রুটি খা। ও লুটি খাবে না, সকালবেলা রুটিটা খাও। হ্যাঁ খাও, পরে বিস্কুট দেবো, খাও। কি আদর! হ্যাঁ বিস্কুট পরে দেবো, তুমি এখন রুটি খাও, রুটি খেয়ে নাও, হ্যাঁ পরে বিস্কুট দেবো, খাও। এই আদর করতে হবে তবে খাবে। কি অবস্থা! হ্যাঁ হাই যা তুলছিস তো মাথা খারাপ হয়ে যাবে তো। কি সুখ! খা তুই, খা, খাও। গুড মর্নিং ফ্যামিলি, আশা করছি সবাই খুব ভালো আছো। আমার পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে সোমবার, তো বাড়ি থেকেই ব্লগ শুরু করলাম, বাড়িতে রয়েছি যেহেতু। তো ওই যে আমাদের বাড়ির বিড়ালটাকে দেখো, কি আরাম তাই না বলো, কি আরাম, রোদের মধ্যে কি সুন্দর শুয়েছিল, এখন ওখানে বসে বসে রুটি দেওয়া হলো, রুটি খাচ্ছে, রোদে বসে বসে রুটি খাচ্ছে। আর এদিকে বাবা দাঁড়িয়ে রয়েছে, বাবা ওকে খেতে দিল, আর বাবা হচ্ছে দিদিকে ফোন করছে, দিদি আমার ফোন ধরেনি, হয়তো কাজ করছে সকালবেলায়, তো তো এবার বাবা ফোন করছে। আর ও দেখো দেখতে পাচ্ছে আমার পুরনো ফোনটা। তো যাই হোক, আর আমার মা হচ্ছে রান্না করছে, চলো দেখাই। হ্যাঁ মা রান্না করছে, আর আমার বর হচ্ছে ঘুম থেকে উঠে কি করলো, ওই যে ঘরে ও ব্রাশ করে নিয়েছে, আমি ব্রাশ করিনি এখনো, ঘুম থেকে উঠে এদিক ওদিক করে বেড়াচ্ছি। আর এই যে আমার মা রান্না করছে, কি রান্না করছে, এই যে ডিম ঝুড়ি করে আলু দিয়ে তরকারি এখনকার টিফিনের। আমি এটা অনেক দিন পর খাবো, আমি করতাম বাড়িতে কিন্তু তারপর আর করা হয় না, মানে কিছু না থাকলে ডিম আর আলু তো থাকে তাই না মা, এই সহজ রান্না, এই যে সকালে টিফিনটা হয়ে যা, তারপর দুপুরে আবার যা হয় দেখি। বুঝতেই পারলে মা সকাল সকাল কাজকর্ম সেরে রান্নাঘরে ঢুকে যায় রান্না করার জন্য, মানে আমরা থাকলে আরো বেশি চাপের হয়ে যায়, যেহেতু সকালবেলা আমরা ভাতটা খাই, রুটি করবা না ও রুটি বাবার জন্য করেছে, বাবার জন্য রুটি করেছে, বাবা সকালে রুটি খায় আর আমাদের ভাত। তো যাই হোক, মা রান্না করছে, মা রান্না করুক। আর আমার দিদি তো এখনো ফোন ধরেনি, দেখি জামাইবাবুর শরীরটা কেমন আছে, কারণ ওই যে কালকে দাঁতে ব্যথা হয়েছিল, ওষুধ তো এনে দেওয়া হয়েছিল, এখন কালকে রাতে তো বললো কমেছে একটু, কিন্তু আজকে কেমন আছে সেটা, এবার ঠান্ডার দিনে, ঠান্ডার দিনে দাঁতে ব্যথা হয় না মা? হ্যাঁ আগে তো আমার বেশি হতো, মানে আমার দাঁতে ব্যথা হতোই, এখন একটু 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 হয়, কিন্তু তেমন একটা সমস্যা হয় না, কিন্তু
মনু শোনার জন্য মন খারাপ করছে, আমি বাড়ি চলে যাবো, ভালো লাগছে না থাকতে। তা আমি বললাম দেখো এসছি এই বেলাটা থেকে যায়, কারণ আমার মনু সোনাকে আমাদের বাড়ির দিদি খেতে দেয়, ঠিক আছে, ওই জন্য একটুখানি ভরসা তো পাই, নাহলে তো চলেই যেতাম। আর ও খাবে দাবে আমাদের ঘরে থাকবে, অসুবিধা নেই। রাতেও যে কোথাও ঘুরে ঘুরে বেড়াবে তাও না, ও কিন্তু ঢুকতে পারে, একদম ওপর দিয়ে ঢুকতে পারে, আবার নিচ দিয়ে দরজার তলা দিয়েও ঢুকতে পারে। আর এদিকে শিখছে বাবা কিভাবে কি করতে হয়, এগুলো শিখছে। চলো বন্ধুরা সঙ্গে থাকো, আমি ব্রাশ করে নিই, আবার দেখা হচ্ছে, ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে। কোন বাটিতে তরকারি দেব মা? কোন বাটিতে তরকারি দেব? খেয়ে নেই সব খাওয়া হলে, বুঝলি? তো দেখো একেবারে গরম গরম ধোয়া ওটা ভাত, আর রয়েছে সাথে তরকারি, আলু সেদ্ধ মাখা, আর রয়েছে হচ্ছে কি বলে বেগুন ভাজা। তো এটা হচ্ছে আমার বরমশের সকালের ব্রেকফাস্ট। আর বাবা রুটি খেয়ে নিয়েছে, বাবা রুটি তরকারি খেয়েছে। আবার কি বিস্কুট দেবা? বিস্কুট দিলাম না তালা, কিচ্ছু লাগবে না দিদি। এখানে দেবো লিকার, লিকার চাই তো মা বললো। তো বাবার রুটি খাওয়া হয়ে গেছে, এখন একটু চা করে দিলাম। আর আমার বরমশাই এই যে এখানে খাচ্ছে, কোথায় খাচ্ছে দেখো, বসে রোদের মধ্যে, কি সুন্দর ব্যবস্থা, দারুণ লাগে তাই না? তোর কিন্তু ভালো আছে? অনেক হাওয়া প্রচন্ড দিচ্ছে আবার। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওই গঙ্গাসাগরে মেলা আসছে তো এই সপ্তাহতেই তো না মনে হয়? এই সপ্তাহে হবে, এই মাসে, এই সপ্তাহতেই তো হবে, পৌষ মাসেই তো হয়, পৌষ মাস তো এই সপ্তাহতেই শেষ। হ্যাঁ করবো করবো, বাবা বলছে পৌষ সংক্রান্তির দিন এসে একটু পিঠে টিঠে করার কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে, এদিক আসো এদিক আসো, দেখো এও হচ্ছে আমার মনুষনার মতন, ভিডিও করতে গেলে লজ্জা পায়। তো এখন মা আর বাবা যাচ্ছে বাজারে, মানে বাবা হচ্ছে যাবে হচ্ছে কাজে, আর মাকে হচ্ছে বাজারের দিকে নামিয়ে দিয়ে যাবে, কারণ বাজারের ওপর দিয়ে আমাদের যেতে হয়। তো মা ওই জন্য রেডি হচ্ছে, মায়েরও খাওয়া হয়ে গেছে, মা রুটি খেয়েছে, বাবাও রুটি খেয়েছে, আর ও ভাত খাচ্ছে, আমি খাইনি, আমি একটু পরে খাবো। চলো পরে দেখা হচ্ছে। আবার আলু সিদ্ধ দিও, বিকেলে আবার আলু সিদ্ধ দিতে হবে কি গো মা? বিকেলেও আবার আলু সেদ্ধ দেয়, তোমার বিকেলেও বেগুন ভাজা হবে, কারণ বেগুন ভাজা আলু সেদ্ধ ওর হচ্ছে ফেভারিট খাবার, শীতকালের দিনে তো বেগুন ভাজা মাস্ট, ওর দারুণ লাগে। তো দুপুরেও দেবে। ও তুমি ঘি এনে দিও মা, আমি একটু ঘি আনতে দেবো মাকে, আমার দিদিদের মানে দিদির জন্য আনবে, আমার জন্য একটুখানি ঘি নিয়ে আসি। ঘি থাকলে না জানো তো, কিছু না থাকলে একটু ঘি দিয়ে আলু সুদ্ধ দিয়ে, আলু সুদ্ধ যদি না থাকে আমার ঘি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, আমার বেশ ভালো লাগে গরম গরম ভাতে ঘি দিয়ে ভাত খেতে। তো বন্ধুরা এই বাড়িতে আসলে শুধু খাওয়া দাওয়া, ঘুমানো ছাড়া আর তো কোনো কাজ থাকে না। তো আজকে ভাবলাম যে আমি ঠাকুর পুজোটা দিয়ে দিই, মা যেহেতু বাজার থেকে আসলো রান্নাবান্না করবে, তো আমার তো খুব একটা কিছু কাজ থাকে না, তো ওই জন্যেই পুজোটা দিয়ে নেওয়া। তো যাই হোক দেখো আমি যে কলটায় বাসনগুলো ধুলাম সেই কলটায় কিন্তু আমাদের ঠাকুরের বাসন ধোয়া হয়, মানে ঠাকুর বাসন ধোয়ার জন্যই ওই কলটা মেনলি বানানো হয়েছে, কারণ কলপাড়েতে ধরো মাছ টাছ কাটা হয়, মাছ ধোয়া হয়, এই সব কিছুর জন্যে ওই সাইডে একটা কল করা হয়েছে। আর দেখো আমাদের ঠাকুর ঘরে কত ঠাকুর, দেখতেই পাচ্ছ, বাবা যেখানে গাড়ি নিয়ে যায় সেখান থেকেই একটা করে ঠাকুর নিয়ে আসে, বেশ ভালো লাগে। আর তোমরা অনেকে বলেছো যে তোমার বাবার ঠাকুর ভক্ত, দেখেই বোঝা যায় সত্যি আমার বাবা প্রচুর ঠাকুর ভক্ত, প্রচুর বিশ্বাস করে ভগবানকে।
পূজো দেয়া হয়ে গেছে আর বাবা ঘুমোচ্ছে, আমার বরমশাই টিভি দেখছে আর মা বাজার থেকে এসে রান্না করছে, কারণ বাবার দুটো আড়াইটার দিকে ভাড়া রয়েছে, বাবা বেরিয়ে যাবে কাজে, তো বাবা ওই জন্য একটুখানি ঘুমিয়ে নিচ্ছে, কারণ আবার রাত জাগতে হবে, জন্যে ঘুমিয়ে নিচ্ছে। আর মা রান্না করছে, আর আজকে রান্না হচ্ছে একটা পাঁচ মিশালি মতন তরকারি করছে, আর সেই তরকারিটা আমার মায়ের হাতের খুব ভালো লাগে, ওটা আমি পারি না, আমি করিও না ওই জন্য ওটা বাড়িতে। এরা সবজি টবজি সব কিছু দেখি, আলু বেগুন টমেটো ধনে পাতা আর কি যেন বাঁধাকপি, তো এই সব কিছু দিয়ে একটা পাঁচ মিশালি মতো তরকারি, তো সেই তরকারি করছে, আর করছে মাছ, আর আমার বরের জন্য আলু সেদ্ধ বেগুন ভাজা, এটা তো দিতেই হবে, সকালবেলা বলেই দিয়েছে, তো এই রান্না হচ্ছে। আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আবার একটা জিনিস রান্না হবে, সেটা তোমাদের আমি পরে বলবো, ঠিক আছে? হ্যাঁ, আর একটু মাখা মাখা, মানে আলু টালু গুলো একটু ভেঙে দাও। এই দেখো মা চচ্চড়ি দিয়েছে, আমি এখন চচ্চড়ি খাবো। চচ্চড়ি দিয়েছে টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে, কত সুন্দর একটা চচ্চড়ি গরম গরম। এরকম চচ্চড়ি আমার বাটি করে নিয়ে খেতে দারুণ লাগে জানো তো, বিয়ের আগেও দিত মা। আর দেখো এখানে ঘি এনে রাখা হয়েছে, এটা হচ্ছে দিদিদের বাড়ির জন্যে, আর ওই দিকেরটা হচ্ছে আমাদের বাড়ির জন্য, জানি বয়সে নিয়ে যাবে এই ঘিটা। আর এখানকার ঘি খুব ভালো, দিদিরা 300 আনতে দিয়েছে না মা? হ্যাঁ 300, দিদিরা 300 আনতে দিয়েছে, ওরা তো ধরো অনেকজন রয়েছে, আর আমার তো আমার বর্মশাই খাই না, আমি একা, ওই জন্য আমার জন্য 100, মাকে বললাম মা আমার জন্য 100 নিয়ে এসে দাও। তো দেখো এই যে চচ্চড়ি, চলো চচ্চড়ি খাবো। এই চচ্চড়িটা খেতে এত ভালো লাগে না, হেভি টেস্টি লাগে। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, আর তোমাদের একটু দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে কি রয়েছে। তো আলু সেদ্ধ, একটা নিরামিষ তরকারি রয়েছে, বেগুন ভাজা, আর রয়েছে মাছের ঝোল গরম গরম ভাতের সাথে, কিন্তু অসাধারণ খাবার কি, তাই তো? তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিই, আর বাবা তো রোদে বসেছে, আর আমার বর টিভি দেখতে দেখতে খাবে, তো তার জন্য ঘরেই ওকে দিয়ে দিলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাও চলে গেছে কাজে, আর তোমরা তো জানো যে আমি যখনই বাপের বাড়ির থেকে বাড়িতে যাই তখনই মা রাতের জন্য খাবার বানিয়ে দেয়। তো আজকে রাতের মেনুটা কি বলো তো, রুটি আর হচ্ছে ঘুগনি, মানে মাংসের চর্বি দিয়ে ঘুগনি হবে। তো দেখো মটরটাও সেদ্ধ হয়ে গেছে, আর এখানে মশলা দিয়ে, চর্বি দিয়ে, আলু দিয়ে, সব কিছু দিয়ে এখন মশলা কষানো চলছে। বাবা চলে গেছে খাওয়া দাওয়া করে কাজে, আর মা মনে হয় বাসন মাজছে, আমার বর ঘুমিয়ে রয়েছে খাওয়া দাওয়া করে, আর আমি এদিকে মাংসের চর্বি দিয়ে ঘুগনি রান্না করছি। মা সব কিছু গুছিয়ে দিয়ে গেছে, পেঁয়াজ রসুন সব কিছু বেটে দিয়েছে, তারপরে আলুটাকে কেটে দিয়েছে, সব কিছু করে দিয়ে গেছে, আমি শুধু এবার রান্নাটা করছি। তো মশলাটা এখানে চর্বি দিয়ে কষানো চলছে, আর ওদিকে মটরটাকেও সেদ্ধ করে নিয়েছি, আর মা হচ্ছে বললো রুটি করে দেবে, এসে বাসনটা মাজছে, তো এসে রুটি করে দেবে। তো আজকে রাত্রিবেলার খাওয়া দাওয়া হচ্ছে রুটি আর কি বলে এটা, খাসির চর্বি দিয়ে ঘুগনি। ভেবেছিলাম বাবা থাকবে, তো না বাবা আজকে ভাড়ায় চলে গেলো, হয়তো কাল বা পরশু আসবে, তো আর কি করা যাবে। যাই হোক চলো আমি রান্নাটা করে নিই, ঠিক আছে? রান্নাটা করে নিয়ে তারপর আবার রেডি হতে হবে, আর এখন সময় কিন্তু 3:45, আর যেহেতু বিকেল হয়ে আসছে ঠান্ডাটা আজকে আবার একটু বেশি পড়ছে, কালকে অতটাও ছিল না কিন্তু আজকে আবার দেখছি ঠান্ডাটা একটু একটু করে পড়ছে। তো চলো করে নিই রান্নাটা। তো দেখো ঘুগনিটাকে মা বাটির মধ্যে দিয়ে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্যে, এক বাটি, এটা কিন্তু অনেকটাই বড় টিফিন কারি, আর এখানে রয়েছে রুটি। তো দেখো কতগুলো রুটি দিয়ে দিয়েছে, তলাতেও রয়েছে এমনকি ওপরেও কতগুলো রুটি দিয়ে দিয়েছে, আর মায়ের হাতের পাতলা পাতলা রুটি না বেশ ভালোই লাগে।
তো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি, আর ওই দেখো ব্যাগ দেখতে পাচ্ছ, আর মায়ের কাছে মন্দিরের দেয়া শাড়িটা রেখে গেলাম, বললাম মা তুমি সেলাই টেলাই করে দিও, কারণ ওইটায় পার পিকো এগুলো করতে হবে তো, না তো তার জন্য। আর মা সব কিছু ব্যাগের মধ্যে গুছিয়ে দিয়েছে, আর আমার বর ওদিকে রেডি হচ্ছে। তো বন্ধুরা আজকে তো বাড়ি থেকেই ব্লগ শুরু করেছিলাম, বাড়িতে দুটো ব্লগ করলাম, কালকে সন্ধ্যা থেকে একটা আর আজকে সারাদিন একটা ব্লগ। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটপট করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আর বাড়িতে গিয়ে ব্লগটাকে কন্টিনিউ করছি না, তো ব্লগটা এখানেই শেষ করব। আগামীকাল থেকে নতুন একটা ব্লগ আমাদের ও বাড়ি থেকেই তোমরা দেখতে পাবে, আবার যেমন আমার রুটিন ডেলি কাজকর্ম আমার যা লাইফস্টাইল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা। ওই যে রেডি হয়ে গেছে, তো চলো।